চলচ্চিত্র জগতে এমন কিছু অভিনেত্রী রয়েছেন যাদের কেউ বড় পর্দায়, কেউ ছোট পর্দায়, কেউ বা গানের জগতে দূতি ছড়িয়েছেন, আর অভিনয় জগতে তাদের কে না চেনে। বাংলাদেশের চলচ্চিত্রে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন বহু বাংলাদেশি নারী তারকারা। তাদের মধ্যে এমন কিছু তারকা রয়েছেন যারা খ্যাতি শীর্ষে অবস্থান করাকালীন সময়ে বিশেষ কিছু কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় এসেছেন। নাটক বা সিনেমায় গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত যেমন চরিত্র বদল করেছেন, ঠিক তেমনি বাস্তব জীবনে বারবার বদল করেছেন স্বামীও। বহু পুরুষের জীবনসঙ্গী হয়েছেন বাংলাদেশি বেশ কিছু নারী তারকারা। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সেই সব জনপ্রিয় নারী তারকারা যারা কিনা একের অধিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে আসি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটির মাঝপথে ইতি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সুচরিতা, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বেবি হেলেনকে আমরা সবাই সুচরিতা নামে চিনি। সুচরিতা হলো তার ছদ্মনাম। 1969 সালে শিশু শিল্পী হিসেবে বাবুল ছবিতে প্রথম অভিনয় করেন তিনি, আর নায়িকা হিসেবে স্বীকৃতি ছবিতে প্রথম অভিনয় করেন 1972 সালে। তিনি অসংখ্য ছবিতে অভিনয় করে নিজেকে ড্রিমগার্ল খ্যাত নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলা চলচ্চিত্রে ড্রিমগার্ল খ্যাত এই নারী তারকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসীমকে, কিন্তু তার সাথে তিনি অল্প কিছুদিন সংসার করেছিলেন। টিকিয়ে রাখতে পারেননি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে। জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা আবার বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুরকে। শমী কায়সার, বাংলা চলচ্চিত্রের আরেক নারী তারকা হলেন শমী কায়সার। তিনি 1999 সালে কলকাতার চিত্র নির্মাতা রিঙ্গোকে প্রথমবার বিয়ে করেন। 2 বছর টিকেছিল তাদের সেই সংসার। এরপর শমী বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক মোহাম্মদ এম এ আরাফাতকে। তার সাথে বহু বছর সংসার করেছেন তিনি, কিন্তু অবাক করা বিষয় হল 90-এর দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সার 2020 সালে কোভিড-19 মধ্যে আবারও বিয়ে করলেন রেজা আমিন সুমনকে। বর্তমানে তিনি রেজা আমিনের সাথে রয়েছেন। ডলি সায়ন্তনী, এক সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অ্যালবামের গানে যেমন জনপ্রিয় তিনি, ঠিক তেমনি সিনেমার গানেও সমান জনপ্রিয়। তবে তার সাথে সাথে তার পরিচিতিও আরও বেশি ফুটে উঠেছে একের অধিক বিয়ে করার জন্য। বাংলা টেলিভিশন জগতের এই নারী তারকার প্রথম স্বামী ছিলেন একজন ব্যবসায়ী। পরবর্তীতে তিনি দ্বিতীয়বার আবার বিয়ে করেন সঙ্গীত পরিচালক গীতিকার আহমেদ রিজভীকে। এই সংসারে জন্ম হয় একটি মেয়ের, মেয়ের নাম কথা, কিন্তু তাদের ব্যক্তিগত কিছু কারণে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে আবারও বিয়ে করেন সায়ন্তনী। তার তৃতীয় স্বামী হলেন গায়ক রবি চৌধুরী। রবি ডলি দম্পতির একমাত্র মেয়ের নাম রিমঝিম। সেই সংসারও বেশি দিন টেকেনি, ডিভোর্স হয়ে যায় তাদের। শেষমেশ ডলি আশ্রয় নেন ফাইজান আজিমের ঘরে। এই দম্পতির এক মেয়ে, নাম ফাইজা। এখন তিনি ফাইজান আজিমকে নিয়ে খুব সুখেই দিন যাপন করছেন। নায়িকা ময়ূরী, বাংলাদেশ চলচ্চিত্রের নাম করা অভিনেত্রী নায়িকা ময়ূরী 3 বার বিয়ে করেন। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। 2007 সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে পরিণয় সূত্র আবদ্ধ হন। পরবর্তীতে 2009 সালে ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মিলনকে বিয়ে করেন ময়ূরী। দুর্ভাগ্যবশত 2015 সালে তার স্বামী রেজাউল করিম মারা যান। এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন, কিন্তু কিছুদিনের মধ্যে ভাঙে সে ঘর। শ্রাবণের সাথে বিচ্ছেদের পর 2017 সালে শফিক জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী। এখন তিনি শফিক জুয়েলের সাথেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সাদিয়া জাহান প্রভা, সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে। বিয়ের পর মাত্র 1 মাস অপূর্ব প্রভা একসঙ্গে ছিলেন। তারপর দাম্পত্য কলহের কারণে প্রায় 5 মাস তারা আলাদা থেকেছেন। বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি পর্ন ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। অপূর্বর সাথে বিচ্ছেদের পর প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন। 2011 সালের 19 ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন প্রভা। বর্তমানে মাহবুব শান্তর সঙ্গে আছেন তিনি। খুব সুখেই দিন অতিবাহিত করছেন এই দম্পতি। নওশীন নেহরিন মৌ, এই অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করার আগেই একবার বিয়ে করেছিলেন, টেকেনি সে সংসার। পরবর্তীতে অভিনয় জগতে আসার পর বিয়ে করেন অভিনেতা হিল্লোলকে। ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নেহরিন একসাথে অনেকগুলো নাটক চলচ্চিত্রে অভিনয় করেন।
অভিনয় করতে করতে তারা একে অপরকে পছন্দ করে ফেলে। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অভিনেতা হিল্লোলের স্ত্রী ছিলেন তিন্নি, তবে নওশীন নেহরিন মৌকে বিয়ে করার আগে তাকে ডিভোর্স দেন। বর্তমানে এই দম্পতি একসঙ্গে রয়েছেন। নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশের আরেক জনপ্রিয় তারকা নাজমুন মুনিরা ন্যান্সি, এই গায়িকা এ পর্যন্ত দুইবার বিয়ে করেছেন। প্রথমবার 2006 সালে গায়িকা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। 2012 সালে তাদের সারা জীবনের ইতি ঘটে। পরে 2013 সালে ন্যান্সি নাজিমুজ্জামান জায়েদ নামে একজনকে বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন, পাশাপাশি ব্যবসায়ী। বাংলাদেশের এই জনপ্রিয় গায়িকা বর্তমানে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে সংসার জীবন কাটাচ্ছেন। তারা এখন খুব সুখী দম্পতি। নাদিয়া হোসেন। নাদিয়া জামির হোসেন ব্রিটিশ বাংলাদেশী, যিনি 2015 সালে 7 অক্টোবর বিবিসি আয়োজিত ষষ্ঠ গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতার শিরোপা জিতেছেন। 2008 সালে অভিনেত্রী নাদিয়া বিয়ে করেন অভিনেতা মনির খান শিমুলকে, কিন্তু তাদের সম্পর্কটা টিকে না। 5 বছর পর তারা আলাদা থাকতে শুরু করেন। পরবর্তীতে 2015 সালে ডিভোর্স হয়। এরপর 2016 সালে নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাইমকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন। সুজানা জাফর। বাংলাদেশ চলচ্চিত্রের মডেল অভিনেত্রী সুজানা জাফর, তিনি এ পর্যন্ত দুইবার বিবাহ করেছেন এবং দুইবারই বিচ্ছেদ ঘটিয়েছেন। এই অভিনেত্রী 2006 সালে প্রথমবার বিয়ে করেন একটি বাইং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে। 4 মাসের মাথায় ভাঙে সে সংসার। ব্যক্তিগত কারণে দীর্ঘ 3 বছর সরে দাঁড়ান মিডিয়া থেকে। এরপর দীর্ঘদিন একাকিত্বের অবসান ঘটিয়ে সুজানা 2010 সালে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানের প্রেমে পড়েন। তারা দীর্ঘ 3 বছর প্রেম করার পর 2014 সালের 1 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের 4 মাসের মধ্যে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। পরবর্তীতে দ্বিতীয় বিয়েরও বিচ্ছেদ ঘটে সুজানা জাফরের। সুবর্ণা মোস্তফা। 1984 সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী 24 বছর সংসার করেন হুমায়ুন ফরিদির সাথে। দাম্পত্য কলহের জেরে 2008 সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে। সুবর্ণার চেয়ে 14 বছর ছোট সৌদ তার সঙ্গেই বর্তমানে ঘর করছেন। এই দম্পতি খুব সুখেই তাদের জীবন অতিবাহিত করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।